জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন, এ স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে চন্দন আসে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস 2024 উদযাপিত হয়েছে। রবিবার 6 অক্টোবর বেলা 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে চন্দনাইশ উপজেলা নির্বাহী মাহমুদা বেগমের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স হল রুমে চন্দনাইশ উপজেলা নির্বাহী ইউএনও মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম বলেন, জন্ম নিবন্ধন থাকলে শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময় মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোনো বিকল্প নেই। পাশাপাশি জন্ম মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান। উপস্থিত বক্তারা জন্ম মৃত্যু নিবন্ধনের কাজে সার্বার জটিলতা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আলোচনা সভায় কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল ইসলাম, বরকল ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ ভট্টাচার্য, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের শরীফ মইনউদ্দিন, জোয়ারা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব শেখ মোহাম্মদ জমির উদ্দিন, বরমা ইউনিয়ন পরিষদের সচিব মিঠুন দাস, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বদর উদ্দিন তুষার সহ সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।